কিভাবে ভিড়। আর সবচেয়ে কষ্ট, দেখো দুঃখ লাগে যে এই যে লঞ্চে বা ট্রেনে ঈদের আনন্দে যে মা বাবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে ঈদ করবে তারা যে ছুটে যায়, মানে এটা একটা মানে অদ্ভুত, মানে কি আমার কাছে মনে হয় যে কত ভালোবাসা, ভালোবাসা এবং শ্বাসরুদ্ধকর জার্নি। হ্যাঁ, এবং ওরা কিন্তু জানছে যে এনি টাইম যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে জানের ঝুঁকি নিয়ে এই যে যাওয়াটা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, একেই বলে ঈদ, শহর একেই বলে শহর, পরিবারের ঈদ, পরিবারের সঙ্গে ঈদ, যত কষ্টই হোক আসলে সব কষ্ট, সব কষ্ট দূর হয়ে যায়। এবং তখন আমাদের ঢাকা শহর কিন্তু খুব লোনলি ফিল করে, না না না, নিজেই আমাদের ঢাকা তখন লোনলি ফিল করে, সে ভাবে আমাকে তো কেউ ঈদে আমন্ত্রণ করলো না, আমি একা ফাঁকা রাস্তা নিয়ে পড়ে আছি। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ঈদের দ্বিতীয় দিনে এই কথাটাই বলতে ইচ্ছে করছে যে যারা প্রিয়জনের সাথে মিলিত হলেন এবং শখটা পূরণ করলেন ঈদের, তারা তো আবার ফিরবেন, তারা যেন নিরাপদ ইনশাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে নিরাপদ, এটা আমরা সবসময় বলি, নিরাপদে ইনশাল্লাহ আল্লাহ পাক সহি সালামতে তাদেরকে আবার যেন আমাদের নিজেদের যে যে কাজকর্মে করে সেখানে ফিরে আসুক, এটা আমরা সব থেকে মন থেকে সবসময় চাই। তারপর কোরবানির মাংস আস্তে আস্তে দিন যাবে, ওটা ঝুরা মাংস বলে, সেই ঝুরা মাংসটা অনেক আসলে আমাদের ঝুরা মাংস। তারপরে মনে করো যে পোলাও টোলাও তো খাই, কিন্তু চালের রুটি দিয়ে, চালের রুটি দিয়ে খেতে বা একটু তোমার ওটাও মজা, আবার চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা এই মজাদার খাবার গুলো খাবো আমরা, বেশি খেতে না পারলেও শরীর এলাও না করলে একটু একটু করে চাটতে হবে, তবে আবার শরীর বেশি খাওয়া যাবে না, বেশি আবার কিছু পরিমাপ না না, মনে হচ্ছে যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে অল্পই খাবো, কিন্তু দেওয়ার পর দেখা গেল বাটিটাই খাবে। কাজেই ভাই নতুন বলেছে যে বাটি খালি করা যাবে না, শরীর বুঝে খেতে হবে, কোরবানির মাংস বেশি বেশি খেলে আবার অসুস্থ হয়ে পড়লে চলবে না, ধীরে সুস্থে খাও, সেটাই। তবে সবাই কোরবানির মাংস একটা আলাদা বরকত আছে, একটু বেশি বেশি খেলেও সৃষ্টিকর্তা একটু হলেও আমাদের সদয় হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এখন আমরা সেই টসে হেরে যাওয়া গানটি সুপারম্যান নতুন, তো তোমার কি মনে আছে যে তুমি কিন্তু নাচের সময় যে কি অ্যাকশন মেরেছিলে? আমি কি অ্যাকশন মেরেছি বা অ্যাকশন মারিনি এটা তো আমার মনে না থাকলো, আমি তো কাজ করেছি, আমি তো কাজ করেছি, তো আমি তো জানি। আমি একটা মজার কথা বলি, আমি যদি ভুলেও যাই, আমার যদি নাও মনে থাকে, আমার যে দর্শক শ্রোতা বন্ধুরা আছে তারা আমাকে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা মনে করিয়ে দেয়। ওরা তো মনে করবে, আমি মনে করতে বাধ্য, তার কারণ তোমার গানগুলো যখন আমি বাণিজ্যিক কার্যক্রমে বাজাই তখন কিন্তু তোমাকেই দেখতে পাই আমি, তুমি তো আমার ফ্রেন্ড, এই জন্য তোমাকে বলে যে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারা আমাকে বলে দেয় এই যে এটা করেছেন না আপু, এটা করেছেন। ঈদের দ্বিতীয় দিনে নতুন অলঙ্কৃত করেছেন বাণিজ্যিক কার্যক্রমের স্টুডিও কে সরাসরি, বিশেষ পর্ব, ঈদ পর্ব, এবং এখানে আমরা নাম্বার ওয়ান সুপারম্যান দিয়ে আমরা একদম কাঁপিয়ে দেব করতে করতে। ঈদ মুবারক, আমি একটু ঈদ মুবারক বলার আগে আমার দর্শক শ্রোতাদের জানাতে চাই, দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা ঈদ করছেন, আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরাও ঈদ মানাচ্ছি, তবে আমাদের খুব খারাপ লাগছে আপনারা একা একা খাচ্ছেন, আমরাও একা একা খেয়েছি, তবে আপনাদের সঙ্গে পেলে ঈদটা বোধহয় খুব মজার হতো, ভালো হতো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে মাঝার বললো না, এই গরুর মাংসের ঝুরঝুরি, এই ঝুরঝুরিটার থেকে
যত দূরে থাকা যায় খাবেন, অবশ্যই খাবেন, একটু কম কম করে খেয়ে ভালো লাগবে। আর শরীরটার প্রতি, শরীরের প্রতি খেয়াল রাখবেন, আগে শরীর সুস্থ থাকলে সারা জীবন গরুর মাংস খাওয়া যাবে, সবই খাওয়া যাবে। আর আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আবার কখনো কোন মুহূর্তে আপনাদের সঙ্গে কথা হবে, এবং ঈদ না হোক কোনো না কোনো একটা পারপাসে আমি হয়তো আবার আপনাদের সম্মুখে হব। আর আপনাদেরকে লাস্টে আমি এক দুটো লাইন গানে শুনিয়ে দিচ্ছি, দিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ভালো রাখেন, এবং আমরা যারা এখানে আছি আমাদের জন্য দোয়া করবেন। এবং ঈদ মোবারক জানিয়ে আমি দুটো লাইন শুনিয়ে দিচ্ছি, ভুল হলে ক্ষমাশীল চোখে দেখবেন। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, হো দিও তোমার মালা খানি, পাউলিরে মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ধন্যবাদ। বাণিজ্য কার্যক্রমের স্টুডিও থেকে এই মুহূর্তে ঈদের দ্বিতীয় দিনে আমি এবং বুশরা তারকা নূতনকে এই আলোকিত মুহূর্তকে আমরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছি। আপনারাও আমাদের সাথে সম্মান জানান আপনাদের প্রিয় তারকা নূতনকে, এবং এই সাথে বলুন ঈদ মোবারক।